সন্দীপন বিশ্বাসের লেখা একাদশ অবতার, পাঠ বিধান দাস। কতদিন হয়ে গেল ওইসব দামি দামি স্যুট পরা হয়নি, কতদিন বিদেশ যাওয়া হয়নি, কত বিদেশি রাজার সঙ্গে জড়াজড়ি করে হাগ করা হয়নি, সেসব নিয়ে খুবই মন খারাপ হবু রাজার। ওড়াউড়ি ঘোরাঘুরি বন্ধ হলে মন মেজাজ মোটেই ভালো থাকে না তাঁর। মাঝে মাঝেই প্রজাগণের প্রতি টিভিতে হবু কি অমৃতবাণী সম্প্রচার করা ছাড়া তেমন আর কাজ নেই এখন। সময় কাটাতে আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করেন, হাততালি দেন দেশের সেরা ফ্যাশন ডিজাইনারদের তৈরি করা না পরা পোশাকগুলো বের করে পরেন, স্ট্রেস কাটানোর চেষ্টা করেন, ভাবেন নানা রঙের দিনগুলি একটু একটু করে কেন যে এভাবে ধূসর হয়ে যাচ্ছে। সেদিন সকালে তিনি তার সব স্যুট ওয়ার্ড্রোব থেকে বের করে একটা একটা করে পরে দেখছিলেন, আবার খুলে রেখে দিচ্ছিলেন। সেই সব স্যুট পরে ঘরের মধ্যে বুক চিতিয়ে এদিক থেকে ওদিকে হাঁটছিলেন, আর আড় চোখে আয়নার দিকে তাকিয়ে ব্যক্তিত্ব মাপছিলেন, আর মনে মনে বলছিলেন, ওঠো জাগো, নিজের প্রাপ্য ভাবমূর্তি আবার গড়ে তোলো, যে ভাবমূর্তি তোমার ছিল অথচ আইসক্রিমের মতো গলে গিয়েছে, আসলে তা তোমার ছিল না, তুমি যা হারিয়েছ তাও তোমার ছিল না, তুমি যা পেয়েছ তাও তোমার ছিল না, তুমি যেসব অমৃত বাণী দিয়েছ তা কখনো মেনে চলার চেষ্টা করনি, আসলে সবই তোমার দান প্রাপ্ত, দেশের মানুষই তোমাকে এসব দান করেছে, তুমি একটা খড়ের কাঠামো মাত্র, তার উপরে মাটি রং এসব দিয়ে তোমাকে সুন্দর করে গড়ে তুলেছে তোমার দেশের মানুষ, তোমার ভাবমূর্তির উপর গর্জন তেল মেরে তাকে চকচকে করে তুলেছে মানুষই, তোমার ব্যর্থতার উপরেই আবার গড়ে তোলো নিজের সাফল্য, ওঠো জাগো। চমকে উঠলেন হবু রাজা, এসব কি ভাবছেন তিনি, এটা কি তিনি নাকি তার ভিতরের বিবেকবাণী। একটু হেসে তিনি আবার আয়নার দিকে তাকিয়ে বললেন, বিবেকবোধ সবসময় দুষ্টুই হয়, ভুলভাল ভাবনা মনের মধ্যে নিয়ে আসে, সাদা কালোর দ্বন্দ্ব তৈরি করে, বুঝতেই পারি না কোন আমিটা ভালো আর কোন আমিটা মন্দ। ওদিকে ততক্ষণে মোবাইল বেজে উঠেছে, দেখলেন গবু মন্ত্রীর ফোন। ফোনটা ধরতেই গবু বললেন, মহারাজ একটু দেখা করতে চাই, জরুরি ব্যাপার। হবু বললেন, তোমার জরুরি সেন্স সম্পর্কে আমার ভালোই আইডিয়া আছে, কোনটা যে প্রকৃত জরুরি তা এখনো ভালো করে বুঝতেই পারলে না, ঠিক আছে 5 মিনিটের মধ্যে চলে এসো, তারপরে আমি যোগাসনে বসব। ফোনটা রেখে হবু কোট গায়ে চড়াতে চড়াতে রাজা গুনগুন করে গান ধরলেন, সীমান্তে ওই অচিন পাখি কেমনে ঢুকে যায়, দেশের মানুষ তাই নিয়ে গো আমার মাথা খায়, কেমনে ঢুকে যায়। আয়নার দিকে তাকিয়ে হবু রাজা ধমক দিলেন, যা পালা, একদম আমাদের সীমানা পেরিয়ে ঢুকবি না, খুব মার মারবো, খুব বেড়ে গেছিস না, তোদের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে জানিস। তারপরে আবার গেয়ে উঠলেন, ওরে হল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। কিছুক্ষণ পরেই গবু হাজির, খুব খুশি খুশি দেখাচ্ছিল তাকে। রক্ষীদের দ্বারা শরীর পরিশোধনের পর পিপি পরে এলেন হবুর কাছে, প্রণাম করতে যেতেই হবু হাই হাই করে উঠলেন, একদম কাছে এগোবে না, আর ঘটা করে প্রণাম করার আছেটা কি, যা বলতে এসেছ তা বলে তাড়াতাড়ি বিদায় নাও। গবু দূর থেকে প্রণত হয়ে হবুর পায়ের কাছে একটি পদ্ম নিবেদন করে বললেন, আজ্ঞে গুরু পূর্ণিমা, তাই প্রণাম নিবেদন করতে এলাম মহারাজ, আপনিই তো আমার গুরু। হবু বললেন, এইটা তোমার জরুরি ব্যাপার, আমি তখনই জানতাম। হাত তুলে হবু রাজাকে থামিয়ে একটু দূরত্ব রেখে গবু বসলেন, তারপর বললেন, দুটি ব্যাপার মহারাজ, একটি ভালো অপরটি মন্দ, কোনটি আগে বলবো। হবু বললেন, আগে আনন্দের সংবাদটাই বলো, মনটা আগে একটু ভালো হয়ে যাক। গবু বললেন, আমরা বিশ্ব মহামারী চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ কাপ জয় নিশ্চিত করেছি মহারাজ, তৃতীয় স্থান দখল করে এখন এগিয়ে চলেছি। হবু ঠোঁট উল্টে বললেন, এটা তোমার একটা জরুরি খবর হলো, তুমি জানো না আমার কি টার্গেট,
তারপর টেবিলের উপর জোরে জোরে চাপড় মেরে হবু বললেন, আই উইল গো টু দি টপ, দি টপ, দি টপ। ওই বিশ্ব মহামারী চ্যাম্পিয়নশিপে সোনার কাপ জিতবে আমার দেশ, আমি ব্যক্তিগত প্রাইজ হিসাবে পাবো গোল্ডেন ভাইরাস মেডেল। গবু হাততালি দিয়ে বললেন, সাধু সাধু, এই স্পিরিটটাই আপনার কাছ থেকে শেখার মতো। আপনি ভবিষ্যতের অনেক কিছু দেখতে পান, আমি জানি আপনি সব বিভাগেই এই দেশকে এক নম্বরে নিয়ে যাবেন। হবু বললেন, এবার মন্দ খবরটি বলো। গবু বললেন, মহারাজ, সীমান্ত শত্রুরা বড্ড বেশি ঘোঁট পাকাচ্ছে, সীমান্তের দেশগুলো হাত মিলিয়ে আমাদের ক্ষতি করতে চাইছে। হবু ঠোঁট উল্টে বললেন, ওরা আমাদের কিছুই করতে পারবে না। গবু বললেন, সীমান্তের খবর হলো ওরা রোজ একটু একটু করে ঢুকে পড়ছে, কয়েকটা দেশ নদীর জল বন্ধ করে দিচ্ছে শুনছি। হবু বললেন, ওসব ছাড়ো, আমি আন্তর্জাতিক ব্যাপারটা ম্যানেজ করে নেব, সীমান্তের থেকে এখন আমার কাছে বড় যুদ্ধ অঙ্গরাজ্য জয়। যেসব অঙ্গরাজ্যে আমাদের অধিকার কায়েম হয়নি, সেখানে আমাদের বিজয় পতাকা ওড়াতেই হবে, সেটাই বেশি গুরুত্ব দিয়ে ভাবো। সীমান্তে আমি সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি, সেটা অনেক সহজ, কিন্তু আমার কাছে এখন বড় পরীক্ষা অভ্যন্তরীণ পলিটিক্যাল স্ট্রাইক, তার জন্য স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আসন্ন এই অপারেশনের নাম দিয়েছি অপারেশন হাইজ্যাক। গবু বললেন, অসাধারণ, আপনার প্রতিটি কর্মের পিছনেই থাকে একটি মহৎ উদ্দেশ্য। আপনার এমন ভুয়ো দর্শন দেখে অবাক হয়ে যাই, আপনার ইনটিউশনের জোরেই আপনি নিজেই আজ একটা ইনস্টিটিউশন। হবু বললেন, কর্মণ্যে বাধিকারস্তে শতত ফলেষু আশান্বিতম্। এই মহৎ বাণীকে সামনে রেখেই আমার সম্মুখ পানে অগ্রগতি। গবু বললেন, মহারাজ, এই শ্লোক কার লেখা? গীতায় শ্রীকৃষ্ণের শ্লোকটা তো অন্য রকম। হবু বললেন, ঠিক ধরেছ গবু, ওখানে বলা আছে মা ফলেষু কদাচন, অর্থাৎ কাজ করো, ফলের আশা করো না। ওই শ্লোক অচল, তাই আমি নিজে এই শ্লোক তৈরি করেছি, কেন ফলের আশা করব না? ছাত্র পড়াশুনো করে ভালো ফলের আশায়, ডাক্তার রোগীর চিকিৎসা করেন তাকে সারিয়ে তোলার আশায়, মানুষ কাজ করে বেতনের আশায়, রাজনীতিকরা দেশসেবা করেন ক্ষমতার আশায়, এমনকি মাও সন্তানকে দুগ্ধপান করিয়ে বড় করে তোলে যাতে সে বড় হয়ে তাদের দেখে, সেই আশায়, আশায় বাঁচে চাষা। যদিও জানি আশা হলো কুহকিনী, কিন্তু আশা ছাড়া জীবন সর্বনাশা, তাহলে কেন আমি ফলের আশা করব না? এই যে আমি দেশ শাসন করছি, জনসেবা করছি, সেটা তো পরের নির্বাচনে ফের জিতে ক্ষমতায় আসার জন্যই। এই যে তুমি আমাকে এত তৈলমর্দন করো, সেও তো যাতে তোমার মন্ত্রীপদটা থাকে, সেই আশায়। না হলে দেশ সেবা কিংবা জনসেবার অত নির্মোহ বাতিক রাজনীতিকদের থাকে না, এটা দেশের মানুষ বোঝে না। গবু বললেন, আপনার রাজনৈতিক দর্শন দেখে আমি হতবাক মহারাজ, শ্রীকৃষ্ণ যেটা বুঝতে পারেননি সেটা আপনি বুঝেছেন, একমাত্র আপনি এই শ্লোক রচনা করতে পারেন, কারণ আপনি নিজেই একজন অবতার। গরুড় পুরাণ থেকে আমরা জানতে পারি ভগবান বিষ্ণুর 10 অবতার ছিল, রাম, কূর্ম, বামন, বরাহ, কল্কি ইত্যাদি। আপনি হলেন কলিযুগের 11তম অবতার। এতদিন বিষ্ণুর টিমে প্লেয়ার কম ছিল, এবার এই 11 জনকে নিয়ে বিষ্ণুদেব ফুটবল বা ক্রিকেট টিম করতে পারে, খুব স্ট্রং টিম হবে, ত্রিলোক কাঁপিয়ে দেবে এই টিম। হবু বললেন, আগে মর্তলোক কাঁপাই, এখানে অনেক কাজ জমে আছে, তোমার প্রশংসার ভাবসাগরে ভাসার আগে এখন ভাবমূর্তি সাফাই করতে হবে, তুমি এখন যাও, আমার কাজ আছে। গবু বললেন, যাই মহারাজ, গুরু পূর্ণিমায় আপনার একটু বন্দনা করে যাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি দেশ অভ্যুত্থানম দুরাত্মস্য অধর্ম সৃজমহম পরিত্রাণায় অনুগামী বিনাশায় চ বিপক্ষম মূর্তি সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার।